সামরিক সরকারের জারি করা অধ্যাদেশ জুনের মধ্যে আইনে রূপান্তরের নির্দেশ প্রধানমন্ত্রী। এসপি তানভীরকে কুষ্টিয়া থেকে বরিশালে বদলি। নূরের বিরুদ্ধে প্রতিবেদন 25 ফেব্রুয়ারি। আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত এক। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত আলোচনা। সামরিক সরকারের জারি করা অধ্যাদেশ জুনের মধ্যে আইনের রূপান্তরের নির্দেশ। উচ্চ আদালতের নির্দেশ মতো সামরিক শাসনামলে জারি করা অধ্যাদেশগুলো আগামী জুনের মধ্যে আইনে পরিণত করার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। সোমবার 8 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দেন তিনি। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রী পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনারুল ইসলাম জানিয়েছেন, 2013 সালে হাইকোর্টের দেওয়া রুলিং অনুযায়ী 1975 সালের 15 আগস্ট থেকে 1978 পর্যন্ত এবং 1982 থেকে 1986 সাল সেপ্টেম্বর পর্যন্ত যে অর্ডিন্যান্সগুলো অধ্যাদেশ করা হয়েছিল সেগুলো বাছাই করে প্রয়োজনীয় আইন করতে হবে, আর যেগুলোর প্রয়োজন নয় সেগুলো ড্রপ করে দিতে হবে। খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, অনেক নতুন সচিব আসছেন, তারা হয়তো জানেন না, তাদের নিয়ে আমরা আগামী 20 ফেব্রুয়ারি বসে গাইডলাইন দেব, যাতে আগামী জুন মাসের মধ্যে এগুলো সংসদে পাঠানোর মাধ্যমে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়। তিনি বলেন, সামরিক শাসনামলে 100 অর্ডিন্যান্স ছিল, প্রায় সবগুলো আইনের রূপান্তর হয়ে গেছে। এখন 59টি অর্ডিন্যান্স বাকি আছে। প্রত্যেক মন্ত্রণালয় অনুযায়ী আজকে সবাই তালিকা করে দেওয়া হয়েছে এবং ক্যাবিনেট থেকে আগামী জুন মাসের মধ্যে অবশ্যই এগুলো আইনে পরিণত করতে হবে, এই জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এসপি তানভীরকে কুষ্টিয়া থেকে বরিশালে বদলি। পুলিশের রদ বদলে কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতকে পাঠানো হয়েছে বরিশালে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার 12 কর্মকর্তার বদলির আদেশ হয়। সম্প্রতি অনুষ্ঠানে ভেড়ামারা পৌরসভা নির্বাচনে এক বিচারিক হাকিমের সঙ্গে দুর্ব্যবহার করে সমালোচনায় পড়েছিলেন কুষ্টিয়ার এসপি তানভীর। তানভীরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে গত 17 জানুয়ারি নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেন বিচার বিভাগীয় ওই কর্মকর্তা। ওই ঘটনায় হাইকোর্ট আরাফাতকে তলব করে, তাতে তিনি অসৌজন্যমূলক আচরণের জন্য অনুতাপ প্রকাশ করে নিঃস্বার্থে ক্ষমা চান। তানভীরকে কুষ্টিয়া থেকে বদলি করে বরিশাল মহানগর পুলিশে পাঠানো হয়েছে। কুষ্টিয়ার পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছেন বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ খায়রুল আলম। এছাড়া চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ হামিদুল আলমকে হাইওয়ে পুলিশে, বাগেরহাটে পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়কে ঢাকার সিআইডিতে বদলি করা হয়েছে। জামালপুরে পুলিশ সুপার মোহাম্মদ দেলাওয়ার হোসেনকে ঢাকার সিআইডিতে, নড়াইলে পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিনকে চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার হিসাবে বদলি করা হয়েছে। পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ মাইনুল হাসানকে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার করে পাঠানো হয়েছে। গাজীপুর জেলা পুলিশ সুপারকে এএম আরিফুল হককে বাগেরহাটে বদলি করা হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ নাসিরুদ্দিন আহমেদকে জামালপুর জেলার পুলিশ সুপার হিসাবে, ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার প্রবীণ কুমার রায়কে নড়াইল জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশ সুপার উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহকে পটুয়াখালী জেলার পুলিশ সুপার হিসাবে বদলি করা হয়েছে। রংপুর সিআইডির বিশেষ পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাসকে খাগড়াছড়ি এপিবিএনের কমান্ডেটের দায়িত্ব দেওয়া হয়েছে। নূরের বিরুদ্ধে প্রতিবেদন 25 ফেব্রুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর সাবেক সহসভাপতি ভিপি নুরুল হক নূর সহ 6 জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 25 ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। আজ সোমবার এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা জিআরও স্বপন কুমার। তিনি বলেন, আজ মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল, কিন্তু মামলা তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেননি, তাই নতুন করে দিন ধার্য করা হয়েছে। এর আগে 2020 সালের 20 সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নূরসহ 6 জনের বিরুদ্ধে লালবাগ থানায় ওই মামলা করেন। আসামিদের মধ্যে ধর্ষণের সহায়তাকারী হিসাবে নূরের নাম উল্লেখ করা হয়। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে মামলার প্রধান আসামি করা হয়েছে। ঘটনাস্থল হিসাবে লালবাগ থানার নবাবগঞ্জ বড় মসজিদ রোডে হাসান আল মামুনের বাসার কথা উল্লেখ করা হয়েছে। এই মামলায় নূর ও মামুন ছাড়া অন্য আসামিরা হলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, যুগ্ম আহ্বায়ক 2 মোহাম্মদ সাইফুল ইসলাম, সহসভাপতি মোহাম্মদ নাজমুল হুদা ও ঢাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকি।
আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ নিহত এক। টাঙ্গাইলের গোলাপপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে মোহাম্মদ খলিল 35 বছরের নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন 7 জন। সোমবার রাত 8টার দিকে উপজেলার সমেশপুর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ খলিল, বয়স 35। তিনি উপজেলার ডুবাইল আটপাড়া গ্রামের নজিমুদ্দিনের ছেলে। তিনি বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার গিয়াসউদ্দিনের সমর্থক বলে জানা গেছে। স্থানীয়রা জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রবিউল হক ছানার নির্বাচনের প্রচারণায় জেলা আওয়ামী লীগের একটি দল সন্ধ্যার দিকে গোপালপুর পৌঁছায়। এ সময় তারা থানার মোড়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অবস্থান করছিলেন। একই সময় বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার গিয়াসউদ্দিন ও তার সমর্থকরা ওই এলাকায় আসে। এ সময় আওয়ামী লীগ প্রার্থী সমর্থকদের সাথে তাদের হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিক্রিয়ায় বিদ্রোহী প্রার্থী গিয়াসউদ্দিনের সমর্থকরা ওই এলাকায় নৌকা প্রতীকের একটি নির্বাচনী অফিস ভাঙচুর করে। পরে নৌকা প্রতীকের সমর্থকরা গিয়াসউদ্দিনের বাসায় হামলা করে। তারা গিয়াসউদ্দিনের ভাইয়ের দোকানও ভাঙচুর করে। গিয়াসউদ্দিনের গ্রাম ডুবাইল এলাকায় এ হামলার খবর পৌঁছালে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার সমর্থকরা মিছিল নিয়ে উপজেলা সদরের দিকে রওনা হলে সমেশপুর এলাকায় তাদের ওপর নৌকা প্রতীকের সমর্থকরা হামলা করে। এ সময় খলিল নামক এক ব্যক্তির মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোশাররফ হোসেন জানান, মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রবিউল হক ছানার নির্বাচনের প্রচারণায় জেলা আওয়ামী লীগের একটি দল সন্ধ্যার দিকে গোপালপুর পৌঁছায়। এ সময় তারা থানার মোড়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অবস্থান করছিলেন। একই সময় বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার গিয়াসউদ্দিন ও তার সমর্থকরা ওই এলাকায় আসে। এ সময় আওয়ামী লীগ প্রার্থী সমর্থকদের সাথে তাদের হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিক্রিয়ায় বিদ্রোহী প্রার্থী গিয়াসউদ্দিনের সমর্থকরা ওই এলাকায় নৌকা প্রতীকের একটি নির্বাচনী অফিস ভাঙচুর করে। পরে নৌকা প্রতীকের সমর্থকরা গিয়াসউদ্দিনের বাসায় হামলা করে। তারা গিয়াসউদ্দিনের ভাইয়ের দোকানও ভাঙচুর করে। গিয়াসউদ্দিনের গ্রাম ডুবাইল এলাকায় এ হামলার খবর পৌঁছালে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার সমর্থকরা মিছিল নিয়ে উপজেলা সদরের দিকে রওনা হলে সমেশপুর এলাকায় তাদের ওপর নৌকা প্রতীকের সমর্থকরা হামলা করে। এ সময় খলিল নামক এক ব্যক্তির মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোশাররফ হোসেন জানান, মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।